বিশ্বে এযাবৎকালের সর্ববৃহৎ লটারি পুরস্কার $2.4 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 26,000 কোটি টাকা। এই অর্থ বিজয়ী হয়েছেন ক্যালিফোর্নিয়া থেকে একজন। ক্যালিফোর্নিয়া লটারির পক্ষ থেকে নিরাপত্তাজনিত কারণে বিজয়ী ব্যক্তির পরিচয় না প্রকাশ করলেও লটারি বিক্রির দোকান ও দোকানির পরিচয় জানানো হয়েছে। লটারির ড্র শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজয়ী পাওয়ারবল জ্যাকপটটির টিকিট বিক্রি হয়েছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস কাউন্টির আল্টাডেনার ওয়েস্ট উডবেরি রোডের জোস সার্ভিস সেন্টার থেকে। এর পরপরই বিভিন্ন সংবাদ মাধ্যম ও মানুষের ভিড় লেগে যায় দোকানটিতে। ক্যালিফোর্নিয়া লটারির বিধি অনুযায়ী সৌভাগ্যবান দোকানের মালিক জোসেফ চাহেদ পাবেন $1 মিলিয়ন। বিক্রিত টিকিটের কমিশন হিসাবে $1 মিলিয়ন পেয়ে খুশিতে আত্মহারা তিনি। গ্যাস স্টেশন জোস সার্ভিস সেন্টারের মালিক চাহেদ গণমাধ্যমকে জানান, তার দোকান থেকে বিজয়ী লটারির টিকিটটি কেনা ব্যক্তি আশপাশের এলাকার বাসিন্দা। ১৯৮০ সালে স্ত্রী ও দুই সন্তান নিয়ে সিরিয়া থেকে মাত্র $1,400 সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র আশ্রয় নেন এই দোকানদার। এর আগে ২০১৬ সালে বড় অঙ্কের লটারি পুরস্কার ছিল ১.586 বিলিয়ন, যা জিতে নিয়েছিলেন তিনজনে। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।